অমূলের প্রেরণা দায়া ইলাহি, গুনা থেকে আমায় বাঁচাও ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, মাদ্রিন চ্যানেলের দর্শক শ্রোতা, সপ্তাহ ঘুরে আরো একবার নেককার হওয়ার উপায় অনুষ্ঠানে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের এই অনুষ্ঠান আমল বৃদ্ধি করার ব্যাপারে উৎসাহ উদ্দীপনা দেওয়া হয়ে থাকে এবং সাথে সাথে গুনাহ থেকে কিভাবে বাঁচা যায় সে সম্পর্কে কিবলা শেখ তরিকাত আমির আহলে সুন্নাত হযরতে আল্লামা মাওলানা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস সাত্তার কাদেরী রসবি দামত বরকাতুল আলিয়া ইসলামী ভাইদেরকে যে 72 মাদানী ইনামত দিয়েছেন, এই 72 মাদানী ইনামত সম্পর্কে আলোচনা হয়ে থাকে। 72 মাদানী ইনামতের প্রশ্ন সম্পর্কে এক একটা বিষয়ে আলোচনা হয়ে থাকে। তো ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল প্রত্যেক সপ্তাহে নিয়ে আজকেও আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আজকে আমাদের মৌজু হচ্ছে, অর্থাৎ বিষয় হচ্ছে দিনের অধিকাংশ সময় উজু অবস্থায় থাকা। উজু অবস্থায় থাকা সম্পর্কে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আজকে আমাদের আলোচনা হবে। কেন আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া 72 মাদানী ইনামতের মাঝে 39 নং প্রশ্নের মধ্যে এই উৎসাহ দিয়েছেন যে দিনের অধিকাংশ সময় ওযু অবস্থায় থাকা। তো ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল সে সম্পর্কে আজকে আমরা আলোচনা শুনবো। এর পূর্বে আসুন আমরা ভালো ভালো নিয়ত করি, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল মনোযোগ সহকারে শ্রবণ করব। এবং মাদ্রিন চ্যানেলের দর্শক শ্রোতা যারাই দেখছি, অন্যান্য ইসলামী ভাই ঘরের সদস্য যারা রয়েছে তাদেরকে আমরা ডেকে একসাথে দেখার তরকিব বানায় উৎসাহ দিই, যাতে করে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আমাদের মাঝে উৎসাহ উদ্দীপনা নেকির প্রতি বৃদ্ধি পেয়ে যায় এবং গুনাহ থেকে বাঁচার আমাদের সেই মন মানসিকতা আমাদের সৃষ্টি হয়ে যায়। দুরূদ শরীফের বেশুমার ফজিলত ও বরকত রয়েছে। কিবলা শেখ তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া মাদানী ইনামতের মাঝেও দৈনিক 313 বার কমপক্ষে দুরূদ শরীফ পাঠ করার জন্য উৎসাহ দিয়েছেন। তো আসুন আমরা দুরূদ শরীফের ফজিলত শ্রবণ করি, যেটা তিরমিজি শরীফের মধ্যে আসছে। হযরতে উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, আমি সমস্ত তসবিহ ওজিফা সবকিছু ছেড়ে দিয়ে, যে আমি সমস্ত তসবিহ ওজিফা ছেড়ে দিয়ে নিজের সব সময় দুরূদ শরীফ পড়তে ব্যয় করব। তখন তাজদারে মদিনা হুজুরে পূর্ণ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলে, এটা তোমার চিন্তা সমূহ দূর করার জন্য যথেষ্ট হবে এবং তোমার গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। আমাদের এই চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ তাআলার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং দুরূদ শরীফ পাঠ করার ব্যাপারে উৎসাহ দিয়েছেন। তো আমরা নিয়ত করি ইনশাআল্লাহ সমাজে আমরা দুরূদ শরীফ পাঠ করব। কারণ হযরতে উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আরজ করলো যে সমস্ত তসবিহ ওয়াজিফা ছেড়ে দিয়ে নিজের সর্বদা সব সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার জন্য ব্যয় করব, তখন খুতামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন সেটা কি, যে চিন্তা সমূহ দূর করার জন্য যথেষ্ট এবং গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। তো প্রিয় প্রিয় ইসলাম ভাইরা, মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে আমাদের মাঝে অনেকের এই কথাটাই চলে আসে যে আমি চিন্তাগ্রস্ত হয়েছি, আমি পেরেশানগ্রস্ত হয়েছি, আমাকে কোনো একটা আমল শিখিয়ে দিন। প্রিয় প্রিয় ইসলাম ভাইরা, মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, যারা চিন্তাগ্রস্ত হয়ে পড়ে তাদের জন্য হুজুর পূর্ণর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করা কতই না উত্তম হবে এবং সাথে সাথে সেটা আমাদের গুনাহ মাফ করার জন্য একটা মাধ্যম হয়ে যাবে। আসুন আমরা নিয়ত করি ইনশাআল্লাহ সাওয়াজাল আল্লাহ তাআলার প্রিয় হাবিব হুজুর পূর্ণ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর মহব্বত ভালোবাসা নিয়ে আমরা দরুদ শরীফ পাঠ করব। প্রিয় ইসলামী ভাইরা, মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা আসুন আরো একবার দরুদ শরীফ পাঠ করি। যখন বলা হবে সল্লু আলাল হাবিব, তখন আমরা আল্লাহ তাআলার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে আমাদের মাঝে গুনাহের সংখ্যা এতই বৃদ্ধি পেয়ে যাচ্ছে যে নেকির দিকে উৎসাহ উদ্দীপনা দেওয়ার, নেকির দিকে উৎসাহ দেওয়ার লোকের সংখ্যা খুবই অভাব রয়েছে। আজকে দেখা যাচ্ছে যখন মানুষ ঘর থেকে বের হয় তাকে বিভিন্ন ধরনের গুনাহের ফাঁদের মধ্যে ফেলার জন্য, গুনাহের রোগে আক্রান্ত করার জন্য বিভিন্ন জন বিভিন্ন পন্থা অবলম্বন করে তাকে গ্রাস করার জন্য শয়তানি
ফাঁদের মধ্যে ফেলার জন্য চেষ্টা করে। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে, নেকির দিকে উৎসাহ দেওয়ার, নেকির দিকে অগ্রসর করার মানুষের খুবই অভাব রয়েছে। আর যদিও বা কেউ নেকি করার সুযোগ হয় তাকে নিয়ে ঠাট্টা উপহাস করা হয়, তো আমাদের উচিত কিভাবে আমরা কোন পন্থা অবলম্বন করলে আমরা গুনাহ থেকে বাঁচতে পারবো, কোন পন্থা অবলম্বন করলে গুনাহ থেকে বাঁচতে পারবো, সাথে সাথে আল্লাহ তাআলার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে যায়, আল্লাহ তাআলা খুশি হয়ে যায়, সে কাজ আমরা করতে পারবো। তো আমির আহলে সুন্নাহ দামাত বরকাতুল আলিয়া আমাদেরকে একটা সুন্দর একটা মাধ্যম মাদানী নামাত, যেটা আমরা প্রত্যেক সপ্তাহে জানি, এই মাদানী নামাত আমির আহলে সুন্নাহ দামাত বরকাতুল আলিয়া আমাদেরকে দিয়েছেন। এই মাদানী নামাত কি? এই মাদানী নামাত হচ্ছে নিজের আমলের হিসাব পরিসংখ্যান করা। যেভাবে একটা ব্যবসায়ী তার দৈনিক ব্যবসায়ের হিসাব লেনদেন কি হয়েছে সেটা ব্যবসা শেষে রাত্রিবেলা সে হিসাব করে কত টাকা নগদ, কত টাকা বাকি এবং দৈনিক কার্য বিবরণী। তো আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে, আমাকে আপনাকে সবাইকে প্রেরণ করেছে আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। তো আল্লাহ তাআলার ইবাদত কতটুকু করলাম আজকে? আমার দ্বারা কি অহেতুক কাজের মধ্যে কি আমার সময় অতিবাহিত হয়ে গিয়েছে? নিজেকে নিজে একটু করে দেখার, নিজেকে দেখার আমাদের সময় হয় না। তো প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, আমার চরিত্র কেমন, আমার আখলাক কেমন, আমার ইবাদত পরায়ণতা কেমন, আমার ইবাদতের স্বাদ কতটুকু রয়েছে, আমি গুনাহ থেকে কতটুকু বাঁচতেছি, সেই মাধ্যমটা অর্জন করার জন্য, এটা একটু পরিসংখ্যান করার জন্য, সেটা একটু হিসাব নিকাশ করার জন্য দৈনিক আমলের পরিসংখ্যান করাকে ফিকরে মদিনা বলা হয়। আর এই ফিকরে মদিনা আমরা মাদানী নামাতের মাধ্যমে আমরা করে থাকি। তো মাদানী নামাতের মাঝে আজকে 39 নং প্রশ্নের মধ্যে এটাই আসছে, আজকে আপনি অধিকাংশ সময়, দিনের অধিকাংশ সময় ওযু অবস্থায় ছিলেন কি? প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে যদি ঘর বলেন, ঘর থেকে শুরু করে সমাজ, রাষ্ট্র, পুরো একটা মহল্লার মাঝে, ক্লাসের মাঝে যদি জিজ্ঞেস করা হয় কয়জন উজু অবস্থায় আছে, তাহলে খুব কম সংখ্যক লোক পাওয়া যাবে যারা উজু অবস্থায় রয়েছে। তো প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমির আহলে সুন্নাহ দামাত বরকাতুল আলিয়া উজু করার ব্যাপারে কেন উৎসাহ দিয়েছেন সে সম্পর্কে আমরা ইনশাআল্লাহ সাহায্য আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুবারক আমরা শ্রবণ করব এবং উৎসাহ উদ্দীপনা নিয়ে আমরা নিয়ত করি আমরা দিনের অধিকাংশ সময় ওযু অবস্থায় থাকবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আসুন আমরা হযরতে সাইয়্যিদানা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একটি ঘটনা শ্রবণ করি, এ থেকে আমরা অসংখ্য কিছু শিক্ষা অর্জন করার সৌভাগ্য অর্জন করব। একদা হযরতে সাইয়্যিদানা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জায়গায় পৌঁছে ওযুর জন্য পানি নিলেন, ওযু সেরে তিনি নিজে নিজে মুসকে হাসলেন, অতঃপর সঙ্গীদেরকে বললেন, আপনারা জানেন কি আমি কেন মুসকে হাসলাম? অতঃপর নিজেই নিজের প্রশ্নের উত্তর দিতে গিয়ে বললেন, একদা দয়ালু নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই জায়গার মধ্যে উযু করেছিলেন এবং উযু শেষ করে তিনিও মুসকে হেসেছিলেন এবং সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদের উদ্দেশ্য করে ইরশাদ করলেন, তোমরা কি জানো আমি কেন হেসেছি? তদুত্তরে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ বললেন, আল্লাহ আজ্জা ওয়াজাল ও তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ভালো জানেন। প্রিয় মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যখন মানুষ ওযু করে তখন হাত ধোয়ার সময় হাতের গুনাহ, মুখমণ্ডল ধোয়ার সময় মুখমণ্ডলের গুনাহ, মাথা মাসাহ করার সময় মাথার গুনাহ আর পা ধোয়ার সময় পায়ের গুনাহ সমূহ জড়ে যায়। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণের মাঝে আল্লাহ তাআলার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে মুবারাকার প্রতি আমল করার প্রতি কত উৎসাহ উদ্দীপনা তাদের মাঝে ছিল, সেজন্য কিবলা শেখে তরিকাত আমির আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রশিদ দামাত বরকাতুল আলিয়া মাদানী নামাতের মাঝে এই জন্য উৎসাহ দিয়েছেন, মাদানী নামাতের মাঝে এই জন্য তরকিব উৎসাহ দিয়েছেন যাতে করে আমরা ওযু অবস্থায় থাকি, সর্বদা ওযু অবস্থায় থাকি। তো ইনশাআল্লাহ সবাই আমরা নিয়ত করি সর্বদা আমরা ওযু অবস্থায় থাকব। তো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ইসলামী ভাই, ইসলামী বোন যারাই শুনতে পাচ্ছি, আমরা নিয়ত করি ইনশাআল্লাহ সবাই আমরা দিনের অধিকাংশ সময় ওযু অবস্থায় থাকব, কারণ ওযু অবস্থায় থাকলে অসংখ্য ফজিলত রয়েছে। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুদ ইরশাদ ফরমায়েছেন যে ওযু করার মাধ্যমে এত সুন্দর একটা জরিয়া যে গুনাহ মাফ করার, তো অনেকে গুনাহ মাফ করার জন্য যে কাল কিয়ামতের ময়দানে যদি বলা হয় যারা আপনজন রয়েছে এই গুনাহটা আমার থেকে নিয়ে নাও, তখন দেখা যাবে কেউ এই গুনাহটা নেবে না। তো আমরা যারা রয়েছি
আমরা যদি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপর আমল করা আমাদের জন্য অপরিহার্য। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, যে গুনাহ জুড়ে যাওয়ার ব্যাপারে আরও একটা ঘটনা রয়েছে যেটা আপনাদের সম্মুখে উপস্থাপন করছি, যে আল মিজানুল কুবরা এর প্রথম খণ্ডের মধ্যে রয়েছে যে হযরতে আল্লামা আব্দুল ওয়াহাব শারানি রহমতুল্লাহ আলাইহি বলেন, একদা হযরতে সাইয়্যিদনা ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার জামে মসজিদে উযুখানে তশরিফ রাখলেন। তিনি এক যুবককে উযু করতে দেখলেন। তিনি তার উযু করার সময় অঙ্গ প্রত্যঙ্গ থেকে ফুটা ফুটা পানি ঝরতে দেখলেন এবং বললেন, হে বৎস, তুমি তোমার মা বাবার নাফরমানি থেকে তওবা করো। তৎক্ষণাৎ ওই যুবকটি বলল, হুজুর, আমি তওবা করলাম। তখন আরেকজন যুবককে দেখলেন তার অঙ্গ প্রত্যঙ্গ থেকে ওযুর পানি ফুটা ফুটা ঝরছে। তখন তাকে বললেন, হে আমার প্রিয় ভাই, তুমি জিনার গুনাহ থেকে অর্থাৎ তুমি ব্যভিচারের গুনাহ থেকে তওবা করো। সে বলল, হুজুর, আমি তওবা করলাম। অন্য একজন লোকের উযুর পানি ঝরতে দেখে তিনি রাদিয়াল্লাহু তাআলা তাকে বললেন, ভাই, মদ পান করা, গান বাজনা শ্রবণ করা, এটা থেকে তুমি তওবা করো। তো সে বলল, হুজুর, আমি তওবা করলাম। এভাবে ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চোখের মধ্যে যখন কাশ এর কারণে মানুষের ত্রুটি বিচ্যুতি ধরা পড়তে লাগলো, উযু করার সময় উযুর অঙ্গপ্রত্যঙ্গ থেকে যে শরীর থেকে যে পানির ফোঁটা প্রবাহিত হচ্ছে, এটার মাধ্যমে যে গুনাহ ঝরে যাচ্ছে, সেটা ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের মধ্যে যখন সেটা কাশফের কারণে তিনি দেখতে পাচ্ছেন, তখন তিনি আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি আমার কাছ থেকে কাশফ এটা উঠিয়ে নাও। তো আল্লাহ তাআলা ইনার দোয়াকে কবুল করলেন, ইনার আবেদনকে কবুল করলেন। এরপর থেকে উযুকারীর গুনাহ ঝরে যাওয়ার দৃশ্য ইনার চোখে আর ধরা পড়তো না। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই থেকে আমরা জানতে পারলাম আমাদের ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাশফের অবস্থা কেমন ছিল, যে মানুষের কাছ থেকে যে গুনাহ ঝরে যাচ্ছে তার চোখের মধ্যে সেটা দৃশ্যমান হয়ে যেত। এটা থেকে আমরা এটাও জানতে পারলাম যে মানুষের কাছ থেকে যে হুজুর কারণে গুনাহ ঝরে যায় সেটা প্রমাণ হয়ে যায়। সেজন্য আমাদের উচিত আমরা সর্বদা অধিকাংশ সময় ওযু অবস্থায় থাকি। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, যে আমল যত বেশি ইখলাসের সাথে করা হয়, একনিষ্ঠতার সাথে করা হয়, সে আমলের সওয়াব কিন্তু তত বেশি বৃদ্ধি পেয়ে যায়। তো প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, কেউ মেসওয়াক করে, ওই মেসওয়াকটা সুন্নতে মোবারকা রয়েছে, এই মেসওয়াক করাটা দৃশ্যমান রয়েছে। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, কেউ মানুষকে উপকার করলো, সে উপকারটা দেখা যাচ্ছে, কেউ দান খয়রাত করলো, সেটা কিন্তু অনেক সময় দেখা যায়, কেউ মা বাবার খিদমত করতেছে, সেটা দেখা যায়। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, এরকম অনেক বিষয় রয়েছে যেগুলো দেখা যায়, দৃশ্যমান। তো দৃশ্যমান যেগুলো ইবাদত রয়েছে সেগুলোর মধ্যে তো ভালো নিয়ত যদি থাকে, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য থাকে, তখন তো সেটার সওয়াব পাওয়াও যাবে। সাথে সাথে প্রিয় ইসলামী ভাইরা, যে জিনিসটা লুকিয়ে করা হয়, অর্থাৎ লোকানো ইবাদত রয়েছে, যেটা অদৃশ্যমান, দেখা যাচ্ছে না, ওই যেটা মানুষের কাছ থেকে লুকিয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য যে কাজটা করা হয়, সেটা সওয়াব কিন্তু বৃদ্ধি পাওয়া যায়। প্রিয় ইসলামী ভাইরা, মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমার মাঝে কি উযু রয়েছে, না আমি উযুবিহীন অবস্থায় দিন কাটাচ্ছি, সময় অতিবাহিত করছি, সেটা কি আপনি জানতে পারেন? না আপনার মাঝে কি উযু আছে, না উযু নাই, সেটাকে আমি বলতে পারবো? তাহলে বোঝা যায় একজন মানুষের মধ্যে উযু রয়েছে কিংবা উযু নাই, সেটা অন্য লোক দেখতে পারে না, কারণ যার উযু রয়েছে সেই ভালো বলতে পারে। তো প্রিয় ইসলামী ভাইরা, কিন্তু এই উযু করাটা কিন্তু দেখা যাচ্ছে না। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এর স্বভাবটা কিন্তু আরো বেশি পাওয়া যাবে। দৃশ্যমান ইবাদতের স্বভাব তো রয়েছে, সাথে সাথে যেটা অদৃশ্যমান, যেটা দেখা যাচ্ছে না, সেটা যদি ইখলাসের সাথে করা হয়, তো ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল এটা স্বভাব আরো বেশি বৃদ্ধি পেয়ে যাবে। আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য সর্বদা ওযু অবস্থায় থাকবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক নসিব করুন। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা আরো কিছু শুনতে থাকি, যাতে করে আমাদের মাঝে উৎসাহ উদ্দীপনা চলে আসে
এবং আমরা সর্বদা উজু থাকার, উজু অবস্থায় থাকার জন্য প্রস্তুতি গ্রহণ করি। হ্যাঁ, অনেক ইসলামী ভাই ইসলামী বোন হতো আগে আগে এই আমলটা হতো না, তো আজকে আমরা মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা যারা রয়েছে, যারা শুনতে পাচ্ছি, যারা দেখতে পাচ্ছি, আমরা নিয়ত করি আমরা ইনশাআল্লাহ সাফাতের উজু অবস্থায় থাকব। কারণ কিতাবের মধ্যে আসছে কানজুল উম্মাল একটা কিতাব রয়েছে, এই কিতাবের মধ্যে আসছে পবিত্র হাদিসে পাকে উল্লেখ রয়েছে, উজু অবস্থায় নিদ্রিত ব্যক্তি রোজা রেখে ইবাদতকারীর মতো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কথাই না উত্তম সাহাব রয়েছে, যে উজু অবস্থায় নিদ্রিত ব্যক্তি রোজা রেখে ইবাদতকারীর মতো, রোজা রেখে ইবাদত করলে যে সওয়াব, যে ইবাদত করার কারের মধ্যে যেরকম সওয়াব, মাশাআল্লাহ সুবহানাল্লাহ, উজু অবস্থায় ঘুমালে সে সওয়াব রয়েছে। তো আমরা ঘুমানোর পূর্বে উজু করার নিয়ত করি, সে আমলটা শুরু করে দিই, ইনশাআল্লাহ সাহায্যে আমাদের অসংখ্য সওয়াব হাসিল হবে। এবং কিতাবের মধ্যে আরো রয়েছে যে হাদিস শরীফের একটা সারাংশ, যে ব্যক্তি বিসমিল্লাহ পাঠ করে উজু করলো তার আপদ মস্তক অর্থাৎ সারা শরীর পবিত্র হয়ে গেল, আর যে ব্যক্তি বিসমিল্লাহ পাঠ ছাড়া উজু করলো তার ততটুক শরীর পাক হলো যতটুকুর উপর প্রাণী প্রবাহিত হয়েছে। তো আমরা নিয়ত করি ইনশাআল্লাহ সওয়াজাল আমরা উজু করার পূর্বে বিসমিল্লাহ পাঠ করব ইনশাআল্লাহ সওয়াজাল। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমল করা যদি আমরা আমল করতে পারি, আমরা যদি আমল বৃদ্ধি করতে পারি, তাহলে নেকি অর্জন করা, নেককার হওয়া কতই না উত্তম সুন্দর ব্যবস্থাপত্র রয়েছে আমাদের জন্য, কতই না উত্তম সহজ পদ্ধতি রয়েছে। আজকে আমরা না জানার কারণে, আমাদেরকে কেউ উৎসাহ না দেওয়ার কারণে, অর্থাৎ আমরা ভালো সংস্পর্শ মধ্যে না থাকার কারণে আমরা এই সব আমল থেকে আমরা দূরে সরে রয়েছি। আর নয় দূরে সরে থেকে, ইবাদত থেকে দূরে সরে থাকা, আমরা নিয়ত করি আমরা ইবাদতমুখী হয়ে যাই, আমরা আল্লাহ তাআলার যে হুকুম আহকাম দিয়েছে সের উপর আমল করি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করি, মাদানী ইনামত অনুসারে আমাদের আমাদের জীবন অতিবাহিত করি, তো ইনশাআল্লাহ সবাই আমরা নেককার হতে পারবো, পরেজগার হতে পারবো, মুত্তাকি হতে পারবো, আশিকের রসুল হতে পারবো। হয়তো আগে অনেক ইসলামী ভাই ইসলামী বোনের মাঝে এই জেহেন ছিল না যে আমি সর্বদা উজু অবস্থায় থাকবো। আমির আল সুন্নাহ দামত বরকাতুল আলিয়া মাদানী নামতের একটা প্রশ্ন দিয়ে দিয়েছে, দিনের অধিকাংশ সময় উজু অবস্থায় থাকা, তো কেউ স্কুলে যাচ্ছে, কেউ ইউনিভার্সিটিতে যাচ্ছে, কেউ মাদ্রাসাতে যাচ্ছে, কেউ ঘুমাতে যাচ্ছে, কেউ নাস্তা করতেছে, কেউ প্রত্যেকটা মানুষ কোনো না কোনো ভাবে তার সময়টা অতিবাহিত করতেছে। যদি আমি এই অতিবাহিত করাটা উজু অবস্থায় থাকি, তাহলে আমি কতই না সওয়াব পাচ্ছি, তাহলে আমি কতই না উত্তম কাজের মধ্যে রয়েছি। তো মাদানী নামতের কাজ কি, যখন রাত্রে আমি ঘুমানোর পূর্বে এই মাদানী ইনামত রিসালাটা যখন আমি একটু খুলব, নিজেকে নিজে প্রশ্ন করব, আপনি কি আজকে দিনের অধিকাংশ সময় উজু অবস্থায় ছিলেন, তখন নিজের মধ্যে একটা ফিলিংস আসবে, হাই আমি তো আজকে উজু অবস্থায় ছিলাম না, তখন আপনি নিয়ত করে নেন আজকে তো ছিলাম না, তো ইনশাআল্লাহ এখন থেকে আগামীকাল থেকে আমি দিনের অধিকাংশ সময় আমি ইনশাআল্লাহ আজাল বজু অবস্থায় থাকবো। তো এই যখন নিয়ত করব, তখন আমরা সওয়াব হাসিল করতে থাকবো। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, কিতাবের মধ্যে আরো আসছে যে কানজুল উম্মাল এর নবম খণ্ডের মধ্যে আসছে, তাজদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বললেন, বৎস, সম্ভব হলে সব সময়, সম্ভব হলে সব সময় উযু অবস্থায় থাকো, কারণ মালাকুল মত উযু অবস্থায় যার রূহ কবজ করবেন তার জন্য শাহাদাতের মর্যাদা লিখে দেওয়া হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মাশাআল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার কত না দয়া মেহেরবানি, যে আল্লাহ তাআলার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে দিয়েছেন যে সর্বদা উযু অবস্থায় থাকা। কারণ জানি না প্রিয় প্রিয় ইসলামীরা, আমরা যখন আল্লাহ তাআলার আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন, আমরা যেহেতু জীব রয়েছি, আমরা আশরাফুল মাখলুকাত রয়েছি, আমাদেরকে যখন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, হতে পারে এই বৈঠক থেকে উঠার পূর্বে, হয়তো দাঁড়ানো অবস্থা সে দাঁড়ানো থেকে বসার পূর্বে, হতে পারে আমি এক কদম রেখেছি দ্বিতীয় কদম রাখার পূর্বে, না জানি আমার মত কবে চলে আসে। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, আমরা যদি উযু অবস্থায় থাকি, তাহলে আমাদের জন্য কতই না উত্তম হবে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান মোতাবেক যে মালাকুল মওত উযু অবস্থায় যার রূহ কবজ করেন তার জন্য শাহাদাতের মর্যাদা লিখে দেন। তো প্রিয় ইসলামী ভাইরা, শাহাদাতের মর্যাদা একটা কতই না উত্তম রয়েছে।
যারা শহীদ হয় তাদেরকে মৃত করো না, বরঞ্চ তারা আল্লাহ তাআলার পক্ষ থেকে রিজিক পেয়ে থাকে। আমরা যদি শাহাদাতের মত যদি আমাদের নসিব হয়ে যায়, শুধুমাত্র এই স্বভাবটা আমরা অর্জন করতে পারি কিসের কারণে, উজু অবস্থায় থাকার কারণে, তাহলে আমরা কেনই বা উজু করবো না? তো নিয়ত করি পাক্কা ইনশা আল্লাহ আজসাবাজাল আমরা ওজু অবস্থায় থাকবো ইনশা আল্লাহ আজসাবাজাল। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আরো শ্রবণ করি যে আমার আকা আলা হযরত ইমামে আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ আলাইহি বলেন, সর্বক্ষণ উজু অবস্থায় থাকা মুস্তাহাব। আল্লাহ তাআলা হযরত মূসা কালিমুল্লাহ আলা নবীনা ওয়া আলাইহি সালাতু ওয়াসসালাম কে উদ্দেশ্য করে ইরশাদ করলেন, হে মূসা, উযুবিহীন অবস্থায় যদি তোমার নিকট কোনো মুসিবত আসে তাহলে এর জন্য তুমি নিজেই নিজেকে তিরস্কার করো। এরপর আরো আসছে বললেন, সর্বক্ষণ উযু অবস্থায় থাকা এটা ইসলামের সুন্নাত। আলা হযরত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা খান রহমাতুল্লাহ আলাইহি ইরশাদ করেন, কোন কোন আরেফিন বলেছেন সর্ব অবস্থায় উযু সহকারে থাকে, অর্থাৎ যে সর্ব অবস্থায় উযু সহকারে থাকে মহান আল্লাহ তাআলা তাকে 60টি ফজিলত দান করবেন। কয়টা? 7 ফজিলত দান করবেন। নাম্বার 1, ফেরেশতাগণ তার সঙ্গ লাভ করার ইচ্ছা পোষণ করে। সুবহানাল্লাহ, যারা সর্ব অবস্থায় উযু অবস্থায় থাকে, খুদ ফেরেশতাগণ আল্লাহ তাআলার মাসুম ফেরেশতারা তার সঙ্গ লাভ করার জন্য ইচ্ছা পোষণ করে। নাম্বার 2, কলম তার নেক আমলগুলো লিখতে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নাম্বার 3, তার অঙ্গগুলো তাসবিহ পাঠ করে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। নাম্বার 4, নামাজে তাকবীরে বলা বা প্রথম তাকবীর তার কখনো হাত ছাড়া হয় না। দেখা যায় আজান দিয়েছেন মুয়াজ্জিন, অনেক সময় নামাজের জামাতে দাঁড়ানো হয়েছে, ইমাম সাহেব তাকবীরে তাহারিমা বেঁধে নিয়েছে, মুসল্লিরা দেখা যাচ্ছে উজুখানার মধ্যে টয়লেটের মধ্যে সময় অতিবাহিত করতেছে, কিন্তু হ্যাঁ, যারা পূর্ব থেকে উজু অবস্থায় ছিল তার সে টেনশন থাকে না, সে তাড়াতাড়ি গিয়ে মসজিদে প্রবেশ করে জামাতের সাথে তাকবীরওয়ালার সাথে নামাজ আদায় করার সুযোগ পেয়ে থাকে। তো আমাদের উচিত আমরা সব অবস্থায় উজু অবস্থায় থাকি। তো অধিকাংশ সময় যদি আমি উজু অবস্থায় থাকি তাহলে আমাকে টয়লেটে লাইন ধরা, ইস্তিজাখানায় লাইন ধরা, উজুখানায় লাইন ধরা, এই লাইন ধরা থেকে আমাদেরকে বাঁচার ওই সময়টা সেফ হবে এবং তাড়াতাড়ি গিয়ে নামাজে দাঁড়ানো আমাদের সময় সুযোগ হয়ে যাবে ইনশাআল্লাহ আজওয়াজাল। আচ্ছা, সামনে আরো ফজিলত রয়েছে যে নিদ্রা গেলে অর্থাৎ ঘুমিয়ে গেলে মহান আল্লাহ তাআলার নির্দেশে কিছু ফেরেশতা তার পাহারায় নিয়োজিত থাকবেন। যদি কেউ রোজা অবস্থায় থাকে তার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে পাহারায় নিযুক্ত করার জন্য ফেরেশতারা নিযুক্ত থাকবেন, যারা মানব এবং দানবের ক্ষতি থেকে তাকে রক্ষা করবেন। এবং নাম্বার 6 এর মধ্যে এটা আসছে, মৃত্যু যন্ত্রণা তার জন্য সহজ হয়ে যায়। আল্লাহ, না জানি মৃত্যুর কঠিন মুসিবত সময় কার জন্য কেমন হতে পারে। আর যারা উযু অবস্থায় থাকবে আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের জন্য মৃত্যু যন্ত্রণা একেবারে সহজ হয়ে যায়। তো আমরা নিয়ত করি ইনশাআল্লাহ আসসাবাজাল আমরা যাতে করে উযু অবস্থায় থাকি। আল্লাহ তাআলার দরবারে দোয়া, হে আল্লাহ আসসাবাজাল আমাদেরকে উযু অবস্থায় মদিনায়ে তৈয়বায় ঈমান ও হামার সাথে আমাদেরকে শাহাদাতের মত নসিব করে দিও, যে সব সময় আল্লাহর পক্ষ থেকে সে নিরাপত্তা লাভ করবে যে সর্ব অবস্থায় উযুতে থাকে। তো আমরা নিয়ত করবো ইনশাআল্লাহ আজওয়াজাল আমরা উযু অবস্থায় থাকবো ইনশাআল্লাহ আজওয়াজাল। হ্যাঁ, এখন প্রশ্ন আসতে পারে যে অনেক জায়গার মধ্যে বৃষ্টি হচ্ছে, অনেকে ঠান্ডা লেগে গিয়েছে, আবার দেখা যাচ্ছে যখন শীতকাল চলে আসে শীতের সময় শীতের মৌসুমে পানি স্পর্শ করাটা খুবই কঠিন হয়ে যায়। সব বাস্তব, শীতের কারণে কম্বল ছেড়ে বিছানা ছেড়ে উঠে নামাজে যাওয়া এটা অনেক কষ্টসাধ্য হয়ে যায়। তখন কি হবে? অনেকের সর্দি চলে আসে, কাশি চলে আসে, তখন যদি কেউ উযু করে তার ফজিলত কি রয়েছে? আসুন আমরা কিতাব থেকে শ্রবণ করি যে প্রচন্ড ঠান্ডা, অবসাদগ্রস্ততা, সর্দি, কাশি, মাথা ব্যথা ও অসুস্থ অবস্থায় উযু করা সাধারণভাবে খুবই কষ্টসাধ্য হয়ে যায়। এতদা সত্ত্বেও উপরোক্ত অবস্থাগুলোতে যারা উযু করবে তারা পবিত্র হাদিসের ভাষ্যমতে দ্বিগুণ সওয়াব পাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যদি ভাই সর্দি হয়েছে, কাশি হয়েছে, কষ্ট হচ্ছে, এই অবস্থায় যদি উযু করা হয় তাহলে দ্বিগুণ সওয়াব, ডাবল সওয়াব পাওয়া যাবে। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেকি করার তৌফিক নসিব করুন। নেকি অর্জন করা কতই উত্তম, যে মাশাআল্লাহ সুবহানাল্লাহ অসুস্থ অবস্থায় দেখাচ্ছে, নেকি অর্জন করা ডাবল সওয়াব পাওয়া যাচ্ছে উযু করার কারণে। তো আমরা নিয়ত করি ইনশাআল্লাহ আজওয়াজাল, যা কারো যদি অসুস্থ হয়ে পড়ি ওই অসুস্থ অবস্থায় ইনশাআল্লাহ আজওয়াজাল আমরা আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য আল্লাহ তাআলার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপর আমল করার নিয়তে ইনশাআল্লাহ আজওয়াজাল আমরা ওযু অবস্থায় থাকব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, ওযু অবস্থায় থাকার আরো
আমরা ফজিলত অনেক কিছু ফজিলত শ্রবণ করলাম, হ্যাঁ আমরা অনেক সময় ওয়াজু করি, ওজুর পর কিছু আমল রয়েছে। আজকে আলহামদুলিল্লাহ মাদিনী চ্যানেল দাওয়াত ইসলামী আমাদেরকে আমলমুখী করতেছে, যাতে করে আমরা আমল করতে পারি, আমলের জিন্দেগি অতিবাহিত করতে পারি। তো দাওয়াত ইসলামী আমাদেরকে আমল শিখাচ্ছে, আমির আলে সুন্নাহ দামাত বরকাতুল আলী আমাদেরকে আমলের প্রতি উৎসাহ দিচ্ছে। তো আজকে আসুন আমরা তো জানলাম ওজু অবস্থায় থাকা কিরকম ফজিলত রয়েছে, এই ফজিলতটা ইনশাআল্লাহ আমাদের মাদিনী নামাতের উৎসাহ দেওয়া হয়েছে, আমরা জানতে পারলাম এটার উপর তো আমল করবো। হ্যাঁ, তো সাথে সাথে কিছু আমল আরো অতিরিক্ত আমরা নিই, এটার কারণে আমরা ইনশাআল্লাহ আরো অনেক কিছু ফজিলত আমরা অর্জন করতে পারবো। আসুন আমরা কিতাব থেকে শ্রবণ করি, যাতে করে আমরা সেই ফজিলত গুলো আমরা নিতে পারি। যে কিতাবের মধ্যে আসছে মুসলিম শরীফ, আমরা অনেকে নাম শুনেছি, মুসলিম শরীফের প্রথম খণ্ডের মধ্যে আসছে, যে ব্যক্তি ভালোভাবে ওযু করলো অতঃপর আসমানের দিকে দৃষ্টি করে কালিমায়ে শাহাদাত পাঠ করলো, তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হয়, সে যেটা দিয়ে ইচ্ছা করে সেটা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরপর কানজুল উম্মাল কিতাবের মধ্যে আসছে, হাদিস পাকের মধ্যে বর্ণিত রয়েছে, যে ব্যক্তি উযু করার পর একবার সূরা কদর পাঠ করবে তাকে সিদ্দিকিনদের, এবং যে দুইবার পাঠ করবে তাকে শহীদের মর্যাদা দান করা হবে, আর যে ব্যক্তি তিনবার পাঠ করবে আল্লাহ তাআলা হাশরের ময়দানে নবীদের সাথে রাখবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ তাআলার কতই না দয়া মেহরবানি। আল্লাহ তাআলার প্রিয় হাবিব হুজুরে পুর নূর, হুজুরে আনোয়ার, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উম্মতদের জন্য কতই না উত্তম ব্যবস্থা করে দিয়েছেন। তো আমরা নিয়ত করি ইনশাআল্লাহ সাওয়াজাল আমরা ওযু তো করব, ওযু করার পর ইনশাআল্লাহ সাওয়াজাল আমরা সূরা কদর পাঠ করে দিব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক নসিব করুক। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, দাওয়াতি ইসলামের এই পরিবেশ, দাওয়াতি ইসলামের এই নেকির পরিবেশ মানুষদেরকে নেকির দিকে উৎসাহ দিচ্ছে, সবাইকে নেকির দিকে আহ্বান করতেছে, যে কাজটা করলে আল্লাহ তাআলা আমাদের উপর খুশি হয়ে যাবে, আল্লাহ তাআলা আমাদের উপর রাজি হয়ে যাবে, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন হয়ে যাবে। আর ওই এই সব কাজ যেগুলা গুনাহের রোগ রয়েছে, বাতিনের রোগ রয়েছে, আমরা দেখতে পাই না, ওইগুলা যেগুলা আমরা অনেক সময় খেয়ালও করি না, যেগুলোর কারণে আমলগুলো বরবাদ হয়ে যায়, সেগুলো থেকে বাঁচার জন্য কিবলা শেখ তরিকাত আমির আলে সুন্নাহ দামাত বরকাতুল আলী মাদানী নামত দিয়েছে। তা আমরা পাক্কাভাবে নিয়ত করি ইনশাআল্লাহ সাওয়াজের আমরা মাদানী নামতের উপর আমল করবো। অনেকে হয়তো প্রশ্ন আসতে পারে, ভাই আপনি মাদানী নামতের কথা বলছেন, মাদানী নামত এটা কি? আমি পূর্বে বলে দিয়েছি মাদানী নামাত কি রয়েছে, কিন্তু এই মাদানী নামাত তো আমরা শুনতে পাচ্ছি, এটা কোথায় থেকে পাবো? আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল থেকে অনেক ইসলামী ভাই ফিডব্যাক এটা দিয়েছে এই অনুষ্ঠান থেকে, যে আমরা মাদানী নামাত সেটা কোথেকে হাসিল করব, কোথায় পাবো? তো প্রিয় ইসলামী ভাইরা, আপনাদের নিকট অনুরোধ হচ্ছে, আপনারা আপনাদের এলাকার নিকটস্থ কোনো ইসলামী ভাই, দাওয়াত ইসলামের মুবাল্লিগ, সবুজ পাগড়ি পরিহিত ইসলামী ভাই, দাওয়াত ইসলামের মুবাল্লিগ যারা রয়েছে, এদের কাছ থেকে আপনি এটা মাদানী ইনামাতটা সংগ্রহ করতে পারেন। কিংবা দাওয়াত ইসলামীর মাকতাবাতুল মদিনা রয়েছে, মাকতাবাতুল মদিনা চট্টগ্রাম, এরপর ঢাকা, এবং আলহামদুলিল্লাহ সৈয়দপুরের মধ্যে মাকতাবাতুল মদিনা শাখা রয়েছে, সেখানে আমরা মাকতাবাতুল মদিনায় গিয়ে এই রিসালাটি আপনারা সংগ্রহ করতে পারবেন। এই রিসালাটি একটু পড়ে দেখেন, এটার কাজ কি? ডেইলি দৈনিক আমরা যাতে করে একটু খুলে আমাদের হিসাব নিকাশটা করা, যে 39 নং প্রশ্নের ব্যাপারে কিন্তু আজকে আলোচনা হচ্ছে, যে কি করা, উজু অবস্থায় সর্বক্ষণ ছিলাম কিনা, দিনের অধিকাংশ সময় উজু অবস্থায় কাটিয়েছি কিনা, সে ব্যাপারে জিজ্ঞাসা করতেছে। তো ইনশাআল্লাহ সুবহানাল্লাহ, এরকম ডেইলি এরকম 50টা প্রশ্ন ইসলামী ভাইদেরকে করা হয় ডেইলি। তো আমরা যখন সেটা হাতে নেবো, আমল নামা, আজকে আমি কি নামাজ আদায় করেছি, আজকে কি আমি আজান ইকামতের জবাব দিয়েছি, আজকে কি আমি মা বাবার খিদমত করেছি, আজকে কি আমি টিভি সিনেমা নাচ গান এগুলা দেখা বা শোনা থেকে বাঁচার চেষ্টা করেছি, এরকম বিভিন্ন প্রশ্ন যখন আমার সম্মুখে আসবে, আমার নিজের হিসাব নিজে স্ক্যানিং করে দেখি, কারো জ্বর হয়ে গেলে তাকে ট্রিটমেন্ট করার জন্য যখন জ্বর পরীক্ষা করা হয়, যখন কারো ডায়াবেটিস হয়ে যায় তখন ডায়াবেটিসের পরিমাণ কতটুকু রয়েছে সেটা ট্রিটমেন্ট করা হয়, প্রত্যেক কিছুর এরকম টেস্ট রয়েছে, ডাক্তারি যারা পড়েছে আর কি, বা ডাক্তার শাস্ত্রের মধ্যে যারা রয়েছে তারাই ভালো বুঝেন। তো আমলের হিসাব কি আমরা কোনো সময় করেছি? যদি নাই করে থাকি তাহলে নিয়ত করি ইনশাআল্লাহ আমাদের আজকে থেকে আমরা আমলের হিসাব করব। কেন বা করবো না? আল জামেস সগির লিস সয়্যুতি কিতাবের মধ্যে রয়েছে, আখিরাতের ব্যাপারে কিছুক্ষণ সময়ের জন্য চিন্তা ভাবনা করা, সেটা 60 বছর ইবাদত করার চেয়ে উত্তম।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আকীদাতের ব্যাপারে একটু চিন্তা করা, হাই যদি আমাকে আজকে আমার যদি মত হয়ে যায়, আমাকে যদি কবরে নামিয়ে দেওয়া হয়, আমি জানি না আমার অবস্থা কি হতে পারে, কারণ আমার তো আমল শূন্য রয়েছে, আমার তো নেকি বলতে আমি দুনিয়াতে কিছু করতে পারি নাই, ব্যবসার কারণে, লেখাপড়ার কারণে, সাংসারিকতার কারণে এমন সময় আমাদের অতিবাহিত হয়ে গিয়েছে যে আমরা উৎসাহ উদ্দীপনা কারো থেকে কেউ পায় নাই, কিংবা পেলেও আমরা আমল করতে পারি নাই। কাল কিয়ামতের ময়দানে কবরে হাশরে আমাদের তো কাজে ওঠায় আসবে যেটা আমরা দুনিয়াতে আমল করেছি। তো প্রিয় ইসলামী ভাই, আমরা দুনিয়াতে রয়েছি, এই দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহ তাআলার নাফরমানিমূলক কাজ থেকে আমরা বিরত থাকি এবং আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য বজু অবস্থায় থাকার চেষ্টা করি, ইনশাআল্লাহ আজ্জাবাজাল অনেক 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 ফায়দা হবে। আলহামদুলিল্লাহ আজ্জাবাজাল দাওয়াত ইসলামের মুবাল্লিগ যারা রয়েছে তারা এই উৎসাহ উদ্দীপনা নিয়ে মাদানী ইনামতের উপর আমল করে যে সর্ব অবস্থায় উজু অবস্থায় থাকে। অনেক ইসলামী ভাই এমন রয়েছে যারা মৃত্যুর পর দেখা গিয়েছে কবরের মধ্যে শায়িত হয়ে গেছে, এবং মুফতি ফারুক রাহমাতুল্লাহ আলাই মৃত্যুর প্রায় 3 কি 3.5 বছর পর কোনো কারণে যখন তার কবর ফেটে গিয়েছে, তখন দেখা যাচ্ছে মুফতি ফারুক রাহমাতুল্লাহ আলাইকে অনেক বছর পূর্বে তাকে যেভাবে দাফন করা হয়েছে তাকে সে অক্ষত অবস্থায় তাকে এখনো দেখা যাচ্ছে, তার কাপড় মুবারক যে কাপড় রয়েছে, কাফনের কাপড় রয়েছে, তার শরীরে তো পোকামাকড় কবরে স্পর্শ করবে দূরের কথা, তার কাপনের কাপড়কে কিন্তু স্পর্শ করে নাই, তার ইমামা শরীফ শোভা পাচ্ছে, তার বাপরি চুল শোভা পাচ্ছে। প্রিয় ইসলামী ভাইরা, এই সব কিছু হচ্ছে দাওয়াত ইসলামের বাহার। তো আমরা নিয়ত করি যে যেখানে শুনতেছি আমরা ইনশাআল্লাহ সাবাজাল নিজের সময় নিজের জিন্দেগিটা আল্লাহ তাআলার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির জন্য সুন্নতের উপর আমল করি, খুঁজে খুঁজে বের করি। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া এর হৃদয়ের মাঝে না জানি কত সুন্নতের মহাব্বত রয়েছে, যে আশিকানে রসুলরা কেন গুনাহের কার্যের মধ্যে লিপ্ত হয়ে যাবে, কেন বা গুনাহের রোগে আক্রান্ত হয়ে যাবে, নেকি হ্রাস পাবে, বরং তো এটা হয়েছিল আমার সিনার মধ্যে ইশকে রসুল রয়েছে, এই ইশকে রসুলের মাত্রা বৃদ্ধি পাবে, বেশি থেকে বেশি ইবাদত পরায়ণ হবে। তো প্রিয় ইসলামী ভাইরা, আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া এই জজবা নিয়ে মাঠে নেমেছে, একটা মকসদ আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে। নিজের সংশোধনের জন্য আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া মাদানী ইনামত দিয়েছেন এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের জন্য আশিকানা রসুলদের সাথে মাদানী কাফেলা সফর করার উৎসাহ দিয়েছে। তো আমরা নিয়ত করি আমাদের জিন্দেগি ইনশাআল্লাহ আজ্জাবাজাল মাদানী ইনামত অনুসারে আমরা আমল করতে থাকি, ইনশাআল্লাহ আজ্জাবাজাল আমল করতে থাকবো। মাদানী ইনামতের উপর আমল করলে কি হবে, আমি উজুকারী হয়ে যাব, উজু অবস্থায় থাকার মন মানসিকতা আমার হয়ে যাবে। আমি যদি সর্বদা উজু অবস্থায় থাকি, যদি উজু অবস্থায় আমার মত চলে আসে, তাহলে আমাদের মতের যন্ত্রণা আসানি হয়ে যাবে। আর আমরা যদি উজু অবস্থায় থাকি, আমরা যদি শায়িত হয়ে যাই, ঘুমিয়ে যাই, তখন আমরা সওয়াব অর্জন করতে পারবো। সব সময় উজু অবস্থায় থাকার কারণে কতই না আমরা উত্তম উত্তম ফজিলত আমরা শ্রবণ করতে পেরেছি। প্রিয় ইসলামী ভাইরা, শেষ ফরিয়াদ এতটুকু, আমরা দাওয়াত ইসলামীর আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল্লাহ আলিয়া কেন আমাদেরকে মাদানী ইনামত দিয়েছে সেটা আমরা যদি একটু উপলব্ধি করতে পারি, সেটা আমাদের জন্য দুনিয়া ও আখিরাতে কামিয়াবির সুব্যবস্থা হবে। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন বয়নের একেবারে শেষের দিকে আমাদের অনুষ্ঠানের, তো আসুন আল্লাহ তাআলার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কিছু বাণী আমরা শ্রবণ করি এবং নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উযুর ব্যাপারে কি ইরশাদ করেছেন আমরা কিছু শুনতে পেয়েছি এবং উযু শিক্ষা দেওয়ার ব্যাপারে কি উৎসাহ দিয়েছে সে ব্যাপারে আমরা শ্রবণ করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ তাআলার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযুর প্রতি উৎসাহ দিয়েছেন, তো এবং উযু করার ক্ষেত্রে আমরা কিছু সতর্কতা অবলম্বন করব, কারণ আমরা যখন উযু করতে যাব দেখা যাচ্ছে অনেক সময় আমরা উযুর পানি বেশি অপচয় করে ফেলি। হযরত সাইয়্যিদানা আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জৈনিক ব্যক্তিকে উযু করতে দেখে বললেন, অপচয় করো না, অপচয় করো না। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, উযুতে প্রচুর পানি ব্যবহারে কোনো কল্যাণ নেই, তা শয়তানের কাজ। অর্থাৎ পানি পর্যাপ্ত পরিমাণ আমাদেরকে ব্যবহার করতে হবে। অনেক সময় দেখা যায় পানির ট্যাপ খোলা রয়েছে, পানি অনবরত পড়তে রয়েছে, আমি হাতের আস্তিন উপরে উঠাচ্ছি, রেডি হচ্ছি উজু করার জন্য, এই উজুকালীন সময়ের মধ্যে দেখা যাচ্ছে পানি, অসংখ্য পানি বয়ে চলে যাচ্ছে। সেজন্য আমাদের উচিত আমরা যাতে করে
পানির অপচয় করা থেকে আমরা বেঁচে থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক নসিব করুন। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, যে একদা আল্লাহ তাআলার প্রিয় হাবিব হাবিবুল আবিব হুজুর পূর্ণুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট গমন করলেন, তখন সে ওযু করছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পানির অপচয় করছো কেন? সে উত্তর বলল, উযুতেও কি পানির অপচয় রয়েছে? তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ আছে, এমন কি তুমি প্রবাহিত নদীতে উজু করলেও, অর্থাৎ প্রবাহিত নদী বোঝা যাচ্ছে, প্রবাহিত নদীর মধ্যে তো পানিতে এটা অটোমেটিকলি চলে যাচ্ছে, এটার মধ্যে কি রয়েছে? পানির অপচয় রয়েছে। তো বোঝা যায় তাহলে পানির অপচয় থেকে আমাদেরকে বাঁচাতে হবে। আল্লাহ তাআলার নিয়ামত প্রতিটি জাল্লা জাল্লা পরিমাণ আমাদেরকে আল্লাহ তাআলার দরবারে হিসাব নিকাশ দিতে হবে। তো আমরা যদি হিসাব নিকাশ দেওয়ার জন্য যদি আল্লাহ তাআলার দরবারে দণ্ডায়মান হই, একটা পানির ফুটারকে আমরা হিসাব দিতে পারবো? সেজন্য আমির আল্লাহ সাল্লাহ দামাত বরকাতুল আলিয়া অপচয় করা থেকে তো বাঁচার জন্য বলেছেন এবং দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহ হে আল্লাহ সাবাজার আমাদেরকে বেহিসাব অর্থাৎ বিনা হিসেবে মাগফিরাত নসিব করে দাও। তা আমরা নিয়ত করি ইনশা আল্লাহ সাবাজার আমরা পানির অপচয় থেকে বেঁচে থাকবো। শুধু পানির অপচয় থেকে বেঁচে থাকবো না, সাথে সাথে ইনশা আল্লাহ আজওয়াজাল আমরা পানির অপচয় থেকে বেঁচে থাকবো এবং ভালোভাবে উজু করার জন্য চেষ্টা করব। এবং প্রিয় ইসলামের অনেকের প্রশ্ন আসতে পারে, উজুর তরিকা কি রয়েছে? কিতাবের মধ্যে রয়েছে উজুর বিভিন্ন পদ্ধতি রয়েছে, বিশেষ করে কিবলা শেখা তরিকা আমির আলাইহিস সালাম দামাত বরকাতুল আলিয়া নামাজের আহকাম লিখেছেন, সেটাও মাকতাবাতুল মদিনায় পাওয়া যায়। আমরা মাকতাবাতুল মদিনা থেকে নামাজের আহকাম এই কিতাবটি আমরা সংগ্রহ করি এবং সেটা আলহামদুলিল্লাহ হানিফি মাজহাব এর অনুসারীদের জন্য খুব সুন্দর উজু পদ্ধতি আমির আলাইহিস সালাম দামাত বরকাতুল আলিয়া উল্লেখ করেছেন। এবং বেশি ভালো হবে সেটাই যে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের আশিকানে রসুলগণ মাদিনী কাফেলাতে সফর করে থাকেন। মাদিনী কাফেলায় সফর করার মাধ্যমে ইনশাআল্লাহ সুবহানাল্লাহ সেখানে প্র্যাকটিক্যাল বাস্তবিক ভাবে উজু কিভাবে করতে হয় সে উজুর পদ্ধতি শিখিয়ে দেওয়া হয়। আমরা চেষ্টা করি উজুর ব্যাপারে আমরা উৎসাহ উদ্দীপনা নিয়েছি, আমরা তো নিয়ত করি ইনশাআল্লাহ সুবহানাল্লাহ মাদিনী নামতের উপর আমল করব, আমরা সর্বদা উজু অবস্থায় থাকব। হ্যাঁ, উজুর পদ্ধতি তো শিখতে হবে, উজুতে যাতে পানির অপচয় না হয়, উজুর ফরজ কয়টা রয়েছে, উজুর সুন্নত কি রয়েছে, উজুর মধ্যে মুস্তাহাব কি রয়েছে, উজু করার মাধ্যমে কি কি পদ্ধতি অবলম্বন করা উচিত, কি করলে উজু ভঙ্গ হয়ে যায়, ও কি করলে উজু মাকরু হয়ে যায়, সে সম্পর্কে তো জানা দরকার রয়েছে। সেজন্য জানার জন্য দাওয়াত ইসলামের সাপ্তাহিক সুন্নতে পারা ইজতেমা যেখানে হয় সেখানে আমরা চলে আসি এবং দাওয়াত ইসলামের আশিকানে রসুলদের সাথে তিন দিনের, বারো দিনের, এক মাসের মাদিনী কাফেলায় সফর করি এবং ইনশাআল্লাহ এই সফর করার মাধ্যমে দাওয়াত ইসলামের আশিকানে রসুলদের সংস্পর্শে থাকার কারণে ইনশাআল্লাহ আমরা ভালোভাবে উজু করা শিখতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে উত্তম রূপে উজু করার তৌফিক নসিব করুক, মাদিনী নামতের উপর আমল করার তৌফিক নসিব করুন। মাদিনী নামতের 39 নম্বর সম্পর্কে আমরা আজকে জানতে পেরেছি বিভিন্ন বিষয়ে ইনশাআল্লাহ সাবাজাল মাদিনী নামতের প্রশ্ন অনুসারে আমাদের আলোচনা জারি থাকবে। সঙ্গে থাকুন মাদিনী চ্যানেলের এবং ইনশাআল্লাহ সাবাজাল আমল করার সৌভাগ্য অর্জন করতে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক নসিব করুন আমল করার। আমিন বিজাহিন আমিন আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অমূলের প্রেরণা দয়া